আপনারা সকলকে শুভ শারদীয়ার প্রীতিও শুভেচ্ছা। আজকে আমরা আছি গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের এখানে, যেটা ইউনেস্কো থেকে সিলেক্টেড একটা পুজো। সো ম্যাম, যদি নিজেকে ফার্স্টলি নমস্কার, কিছু ইন্ট্রোডিউস করেন আর বলেন কিছু পুজোটা সম্পর্কে, কিসের থেকে ইন্সপায়ার এবং কিসের ভিত্তিতে পুজোটা হয়েছে। আচ্ছা, আমাদের গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব কিন্তু 60 বছরে পা দিল এবছর, এবং আমরা গত 8 বছর ধরে পুরোপুরি মহিলা চালিত, পুরুষ বর্জিত নয়। আমাদের ক্লাবের মেম্বাররা পুরুষও আছেন, কিন্তু গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের যে পার্টটা দুর্গাপূজা করে সেটা মেয়েরা চালায়। তো এই বছরটা আমাদের প্রত্যেক বছরই নতুন রকম থিম থাকে আমাদের। তো এই বছরের থিম হচ্ছে ভারতের 75 বছরের স্বাধীনতা, সেই জন্য আমরা এইটাকেই থিম হিসেবে নিয়েছি। এবং আমাদের ভারত 75 বছর যে শুধু স্বাধীনতা সংগ্রাম হয়েছে, তারপরের যে নতুন ভারত সেইটা গঠন যে হয়েছে, সেই ভারতটাকে আমরা এই পুরো প্যান্ডেলের মধ্যে তুলে ধরেছি। আর ম্যাম, কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করেছেন, মানে কিসের থেকে ম্যাটেরিয়ালস গুলো ইন্সপায়ার্ড, এগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা? ইয়েস, অফকোর্স, এগুলো হচ্ছে যে পুরনো টিন পাওয়া যায় না, যে ওই যে ঘিয়ে ডালদার টিন, সেই দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। এবং আমাদের যে রিচ কালচারাল হেরিটেজ, তুমি আপনি দেখবেন পুরোটাই ওপরে, যেমন দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে শুরু করে সারনাথ, সাঁচি স্তূপ, তারপরে গুরু নানক, তারপরে এদিকেও সত্যজিৎ রায়, তারপরে আমাদের অশোক স্তম্ভ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, মানে ঝাঁসি রানী, তো ইন্ডিয়ার পুরো ইন্ডিয়াটাকে এখানে দেখা যাবে। ইন্ডিয়ান কালচার এবং ইন্ডিয়ান যে ভালো বড় বড় পার্সোনালিটিস, তাদেরকে এই পুরো প্যান্ডেলের মধ্যে রাখা হয়েছে। তো আমি সকলকে রিকোয়েস্ট করব যে এই পুজোটাতে আসুন, যদি ইন্ডিয়ার কালচারটাকে, হেরিটেজটাকে টেস্ট করতে চান, সো প্লিজ ভিজিট হিয়ার। এবং আমি একটা ছোট্ট করে কথা বলতে চাই, আমাদের এবারে থিম কিন্তু খুব ছোট্ট করে যদি ক্রিস্প ভাবে বলা হয় যে দেশ নয় মনে দেশ। তো আর স্বাধীনতার মানে শুধু স্বাধীনতা নয়, দেশের স্বাধীনতা নয়, স্বঅধীন, মানে স্বঅধীন হওয়া, সেটাও তো স্বাধীনতা, সেটাকেই আমরা দেখাতে চেয়েছি। এবং এখানে যে আমাদের মা, উনি কিন্তু খুব যেরকম ম্যান, মানে সবাই, মানে যে যখন আমাদের পার্টিশন হয়েছিল তখন সবাই যখন এসেছিল, মা কিন্তু তাদের সবাইকে, ভারত মা নিয়েছিল, মানে অ্যাকসেপ্ট করেছিলেন, সেটাই এখানে দেখানো হয়েছে। উনি কিন্তু খুব সাধারণ মা, এবং কিন্তু তার মধ্যেই সব চারদিকের লোকেরা যারা আসছে তাদেরকে উনি কিন্তু নিজের মধ্যে সম্পৃক্ত করছেন, মানে নিজের মধ্যে টেনে নিচ্ছেন। আর পেছনে দেখছো ভারত, ভারতের যে চক্র আছে সেটাও রাখা হয়েছে, সেটা অবশ্য এখন ঘুরছে না, পরে ঘুরবে। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি উনি বললেন, সো আমি সবাইকে এটাই আবার বলবো যে এখানে আসুন, দেখুন, এবং খুবই সুন্দর প্যানেল, এবং লাইক এভরিথিং ইজ ভেরি নাইসলি ডেকোরেটেড। অ্যান্ড ওয়ান্স আগেন শুভ শারদীয়া পুজো শুভেচ্ছা। থ্যাংক ইউ। নেতাজির ছবি দেখতে পাচ্ছি আমরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন। আর এরকম দুর্গাপূজার আরো অনেক ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেল হিসকাল।